পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এ নিয়ে তিন মাসের মধ্যে দুবার গ্রেপ্তার করা হলো তাকে। এখন তিন বছরের সাজা খাটতে হবে ইমরান খানকে, আর এতেই তার রাজনৈতিক ভবিষ্যতে অন্ধকার নেমে এসেছে। পাকিস্তানের আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। দেশটির নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আগামী পাঁচ বছর ইমরান খান নির্বাচনে অংশ নিতে পারবে না। এমন ঘোষণায় বিপাকে পড়ে গেছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই। দলের নেতাকর্মীরা বলছেন, মে মাসে গ্রেপ্তারের সময় যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা, কিন্তু এবার আর মাঠে নামছেন না, কারণ ইমরান খানের দল ভিন্ন কৌশলে আগাতে চায় বলে মন্তব্য করছেন তারা। কিন্তু সেই কৌশল কি তা নিয়ে অবশ্য এখনো মুখ খোলেনি পিটিআই শীর্ষ নেতারা। এই বছরই পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন। সেখানে তো ইমরান খান নির্বাচন করতেই পারবেন না, বরং শঙ্কা তৈরি হয়েছে পিটিআই দলের রাজনীতি নিয়েও। এর আগে ইমরান খান আভাস দিয়েছিলেন দলের নাম পরিবর্তন করে ফেলবেন তিনি। প্রশ্ন উঠেছে, শাহবাজ শরীফের বিপরীতে পিটিআই থেকে তাহলে কে প্রার্থী হচ্ছেন? এ নিয়ে অবশ্য এখনও কোনো আভাস মেলেনি ইমরান খানের পক্ষ থেকে। সাবেক এই প্রধানমন্ত্রীর আইনজীবীকেও আটক করা হয়েছে। গ্রেপ্তারের আগে তিনি অভিযোগ করেছিলেন, কারাগারে কি অবস্থায় আছেন সে সম্পর্কে কিছুই জানানো হয়নি, এমনকি দেখা পর্যন্ত করতে দেয়া হয়নি ইমরান খানের সাথে। 2018 সালের 12 আগস্ট তৎকালীন ইমরান খানের দল পিটিআইয়ের নেতৃত্বে জোট সরকার যাত্রা করেছিল। তবে গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান বিদায় নিলে শাহবাজের পাকিস্তান মুসলিম লীগ ক্ষমতা গ্রহণ করে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী স্বাভাবিকভাবে সরকারের মেয়াদ শেষ হওয়ার 60 দিন পর সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে দেয়া হলে নির্বাচন আয়োজনের তারিখ 90 দিন পর্যন্ত বাড়ানো যাবে। ধারণা করা হচ্ছে এই বছরই অনুষ্ঠিত হবে পাকিস্তানের জাতীয় নির্বাচন। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।